মিছামিছি কাটাইলাম জিন্দিগি, বলুন না, মিছামিছি কাটাইলাম জিন্দি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দিগি, কারবাবারি কারবাগো করবা কি করবাবারি, করবা গরো করবা কি, অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে বো, এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ, বাবারা তিনজন তিনটা শাখাই আমাদের কাছে ফানা, কয়টা শাখা, একটা শাখা হলো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ইনি জানি কে, ইনি কোরআন শরীফে, আজকের কোরআন শরীফ থেকে এই ওনার কথাটা আপনাদের সামনে আমি রাখছি, কি হুজুর, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মালিকে বলতেছে মানুষ এবং জিন জাতিকে আমি বানাইছি একটা কাজের জন্য, সেই কাজটা কি, তোমরা আমারে আবাদত দিবা। আমি কি কথাটা বুঝাইতে পারলাম, একজনে আমাদের কাছে পাওনা এবং চাইতেছে, এই মালিকটা কে, কি কয়ে চাইতেছে, আমি মানুষ এবং জিন জাতি বানাইছি, তোমরারে আমি সৃষ্টি করছি, তোমরারে বানাইছি, তোমরা আমারে একটা জিনিস দিবা, ইল্লা লিয়াবুদুন, তোমরা আমারে এবাদত দিবা, তোমরা যদি আমারে এবাদত দাও, কোরআন শরীফের আরেক জায়গায় ফয়সালা দিছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমারে এবাদত দাও, আমি আল্লাহ তোমরারে জান্নাত দিয়ে দিব, কোরআন শরীফের কথা। তাহলে আল্লাহ আমরার কাছে ফানা এবাদত, এখানে একটা রাখলাম, মনে রাখেন, একজন আমরার কাছে ফাওনা, ইনি হলেন আল্লাহ, ফাওনা কি আমরার কাছে, সবাই বলবেন পাওনা কি, সবাই বলুন পাওনা কি, আচ্ছা আল্লাহ যে এবাদতটা ফানা, এই দাবিটা কি আল্লাহ যুক্তিসঙ্গত না অযৌক্তিক, যুক্তিসঙ্গত কিভাবে হইল, লনবাড়ি, প্রথমত আসুন, জমিন কার, আকাশ কার, চন্দ্র সূর্য কার, আমরারে দুনিয়ার দিলকে, নদী লানা খাল বিল মাছ খাইবার লেগে কে দিছে, এগুলি কি আপনি কাটছেন, গাছ গাছরা কত জাতের ফল ফলাদি বলুন কে দিছে, এরপরে আপনার সাথে কি ব্যবহার করছে, দুনিয়াতে আসছেন, দুনিয়ার খাবার আপনার জন্য সহ্য হবে না, বিধায় আপনার মার স্তনের মধ্যে এমন এক খাবারের ব্যবস্থা করেছে যেটা দুনিয়ার এর সাথে কোনো তুলনা নাই, ডাক্তার বলছে এই দুধের বিকল্প নাই, এরপরও দুধ খাবেন, ছয় মাস সাত মাস হয়ে গেছেন, গার রাখেন খারাকুলে উঠে, আমাদের দেশে কই খারাকুলো, খারাকুলো বুঝেননি, গার রাখতারে, খারাকুলে উঠছে,
খাড়া কোলে উঠলেই দেখবেন দাদি কোলে নাই, দাদির অন্তরে নাতির মায়া। ও বলুন কে বাড়াইছে? দাদা পরিশ্রম করে জমিতে ঘাম পায়া পড়তেছে, বাড়িতে আইছে আগে কো আমার নাতি কই? বলুন দাদার অন্তরে এই মায়াটা কে বাড়াইছে? এ হে আল্লাহ, গেলাম আমার কাছে একটা জিনিস চাইছে, সেটা কি? ইবাদত। আল্লাহকে আমি সব তোমরা লেগে করছি, একটা জিনিস তোমার কাছে আমি চাইছি, সেটা হলো ইবাদত। দাদার অন্তরে আপনার মায়া, দাদির অন্তরে আপনার মায়া। চাচা তো কুলেতে নামা হই না, ফুফু তো স্বামীর বাড়ির থেকে আইলে ভাই হুত কুলে আছে বইছে আর যাইতে ওই চায় না, মা বাবা তো কুলে নেওয়ার সময়ই পায় না, দাদি কুলে নিয়ে হাঁটতেছে সাত মাস আট মাস, আরেক বাচ্চা আর একটু বড় বিস্কিট খাইতেছে, হ্যাঁ তো খাইতে রে না, হের খাউন দেখে খালি ঠুটলারা এরকম করে দেখেন বাচ্চারা, কইতেও পারে না, হাতও লড়ায় বুঝাইতেও পারে না, কিন্তু বাপ দাদে হাইতেছে। দাদি কই ভাই বিস্কুট খাইতি? তার তো ক্ষমতা নাই, তার পক্ষ থেকে দাদি কি করলো, কি করলো, বিস্কুট চাইলো দাদি, দেশ না আমার ভাইয়ের একটা বিস্কুট দে। দেখেন বিস্কুট হাতে দিছে, আপনি তখন কি করছেন? দুই ঠুটের মাঝখানে ফেলাইয়া লালা দিয়া বিস্কুট ভিজাইয়া চুষা চুষা খাইছেন, ওই যে দুধ যেভাবে খাইতেন এইভাবে খাইছেন। আল্লাহ কো বান্দারে বিস্কুট খাইবি? এতদিন তো দুধ খাওয়ার সিস্টেম করেছিলাম, এখন কি তুই বিস্কুট খাইবি? দাঁড়া বান্দা, বিস্কুট খাওয়ার মেশিনের ব্যবস্থা আমি করতেছি, দুই দিন পরেই দেখবেন নিচে দেয় হোক উপরে দেয় হোক দুইলা মেশিন। কথাটা কি বোঝাইতে পারলাম না? এই মেশিনগুলি কি কি কয় না বাঙালি কি? আচ্ছা আপনারা মিথ্যা কথা কেন না, এ দাঁতগুলি কি দুনিয়ার কেউ দিছে? বলুন কে দিছে? আল্লাহু আকবার বলো। এই আল্লাহ যদি কিছু চায় আমরার দেওয়া দরকার আছে কিনা? আপনারা যদি দেন তাহলে আপনাদেরকে জান্নাত দেবে, জান্নাত। দেখবেন আমাদের দেশে একটা প্রথা আছে, বাচ্চার দাঁত উঠলে পান সুপারি বাইটা দেয়, পান সুপারি বাইটা ময় মুরব্বীরে দেয়। আল্লাহ কয় দাঁত দিলাম আমি, পান সুপারি কারে দেশ? এক এক দেশের এক একটা সিস্টেম আর কি নিয়ম। যাই হোক পান সুপারি বাইটা দিছে, দাঁত তো উঠতে উঠতে মুখ ভরছে, এখন বিস্কুট খাইতে রেস বাটা খায় কি? কিন্তু একটু বড় হয়েছে, ছয় সাত বছর দাদার সাথে নানার বাড়িতে বেড়াইতে গেছে, নাতি একটা, দাদারও এক নাতি, নানারও এক নাতি, প্রথম মেয়ের দিকের নাতি, দাদারও প্রথম ছেলের ঘরের নাতি, কি আদর! দাদা নানা মাঝখানে বসাইছে মুরগির রান, দাদাও দেয়াইছে নাতিরে, নানাও দেয়াইছে নাতিরে, দুইটা দুই হাতে লইয়া খাইয়া গোস্ত খাইয়া না হাড্ডির মধ্যে কামড়াইতেছে। আল্লাহ কো বান্দারে, এতদিন বিস্কুটের দাঁত দিছিলাম, বিস্কুটের দাঁত দিয়ে তোর হাড্ডি খাইতে কষ্ট হয়, দুই দিন অপেক্ষা কর আমি তোর হাড্ডি খাওয়ার দাঁত দিতেছি। আচ্ছা এই সিস্টেমটা কি আল্লাহ করছে না দুনিয়ার কোন ডাক্তারে করছে? এই আল্লাহ যদি কিছু চায় আমাদের দেওয়া দরকার আছে কিনা? যদি আল্লাহরে কিছু দেন আপনি পাইবেন, আর না দিবেন একদিন বিপদে পড়ে যাবেন, যেই বিপদ থেকে পৃথিবীর কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। মাশাআল্লাহ, মুখ ভর্তি দাঁত কিন্তু হাড্ডি খাইতে পারেন না। আল্লাহ কয় চিন্তা করিস না, তোর হাড্ডি খাওয়ার ব্যবস্থা করতেছি, পাঁচ ছয় বছর পরে দেখেন হঠাৎ আয়া বলতেছে দাদি আমার তো দাঁত লড়ে। আচ্ছা মিথ্যা কথা কইেন না, দাঁতগুলি কি কেউ বাইরে লড়াইছেন? ওই মালিকের বিধান, ওই মালিকের সিস্টেম, দাঁত লড়ে, দাঁত লড়ে। আল্লাহ কো দাঁত, হাড্ডি খাওয়ার দাঁত তোর বদলাই দিতেছি, দাঁত লড়ছে। মুরব্বীদের কাছে গেলে দাঁত টান দিয়া খুলছে, বলুন দাঁতটা খুলছে? এরকম ছোট সময় আপনাদের হয়েছে না? আচ্ছা দাঁতটা যে খুলছিলেন দাঁতটা কই নিছেন? মাশাআল্লাহ, আমরা আমরা দেশ ইন্দুরের গাতার দিয়ে যাই, ইন্দুরের গাতার দেয়, আর দাদি সিহায় দিত ইন্দুর রে, কইবি ইন্দুর রে বা ইন্দুর আমার বুড়া দাঁতটা নিয়া আমার একটা বালা দাঁত দে। আমাদের দেশের মন্ত্র এটা, আমিও কইছি শুরু সময়, মিশা কথা করে তো লাভ হইতো না, হিসমত জানছি না, ওহনেরে দিহি না, দাঁত তো ইন্দুরে দেয় না, বলুন তো দাঁত কে দেয়? আরো জোরে বলুন কে দেয়? তাইলে আগের কাজ কামগুলি আমাদের মিছামিছি ছিল। আমার বড় ছেলে কয়েক বছর আগের ঘটনা, হ্যাঁ দাঁত পড়ছে, আমারে নিয়ে কো আব্বু দাঁত কি করতাম? আমি কইতে দাঁত কি করবা, তোমার দাদুরে জিগাও, দাদু কইছে ইন্দুরের গাতার দিতাম,
আমি কইতে ওই দেখেন ইন্দুর গাতা আছে দালাও কি করুম আগিরা মানুষের উপরে যাইতাম না মা বাবার উপরে যাই লাভ নাই দালাও ইন্দুর গাতা হ্যাঁ আমার কব্য এই গাতার তো ইন্দুর নাই তো তার ধারণা ইন্দুর থাকতেইবো ইন্দুরের দাঁতটা বদলাইয়া দিব আচ্ছা আসলে কি দাঁতটা ইন্দুরে বন্ধাইবো ইন্দুর সাই কয় আমি দাঁত বদলামু আমারে দরতাল্লা দি আরো দাঁত খুললে নেগা আসলে দাঁত দিতেছে কে আল্লাহ এ আমরা কিন্তু না জানি না একটা ভুল করতেছি আমার কাব্বু বেচারা তো লেখাপড়া করে কিছু না তো বুঝছে এই গাতার তো ইঁদুর নাই ইঁদুর না থাকলে দাঁত দিবে কে আমি বললাম বাবারে যে প্রশ্ন করছো আসলে ইঁদুরে দাঁত দেয় না এটা একটা মুরব্বীদের একটা প্রথা একটা সিস্টেম দাঁত দেওয়ার মালিক হলেন আল্লাহ তুমি দাঁত যেখানেই ফালাও তোমার দাঁত দেওয়ার মালিক যিনি ইনি তোমাকে দিবেই পারস্য দেশের এক বিধর্মীর ঘটনা গরিব মানুষ তার ছেলে হইছে কুলে নিয়ে মা খুশি ছেলে হইছে যেদিন দাঁত উঠছে এদিন ছেলের বাবা কান্দতেছে বিবি জিগাই কান্দকে কান্দি আমার ছেলের যে দাঁত উঠছে দাঁত দিয়া খাওয়ার জিনিস তো সে এখন চাইবে কিন্তু আমি যে গরিব ছেলেকে যে দাঁত দিয়ে খাওয়ার জিনিস দেওয়ার ক্ষমতা নাই এতদিন তো দুধ খাইছে তুমি দুধ খাওয়াইছো কিন্তু আমি যে দাঁতে খাওয়ার জিনিস দেওয়ার ক্ষমতা নাই মহিলাটা একটা চিৎকার মারছে আরে কমবক্তের কমবক্ত ও নাদান নিষ্ঠুর পাষাণ তুমি খাবার দেও একে যেই মালিকে দাঁত দিতে পারছে এই মালিকে কি দাঁতের খাবার দিতে পারে না একটা বিধর্মীর বিশ্বাস আছে কিন্তু আমাদের বিশ্বাস নাই বাবার আসুন আল্লাহ কি চাইতেছে আমরা কি দিতেছি আসুন আগে বাড়ি আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি আমি বললাম বাবা দাঁত ইন্দুরে দেয় না দাঁত মালিকে দেয় মালিকটা হলেন আল্লাহ এইভাবে বিস্কুট খাওয়ার দাঁত বদলাইয়া হাড্ডি খাওয়ার দাঁত গুলো কে দিছে বলুন আল্লাহ বলছে এই দাঁত লইয়া যদি বাহাদুরি করস তাহলে আবার যখন আমি নিয়া যামু এই দাঁত আর ফেরত দিব না এইভাবে যে আল্লাহ আপনাকে আমাকে দিতেছে দিতে দিতে পায়খানা করছেন বিছানার মধ্যে বলুন পায়খানাটা পরিষ্কার করছেন কে অন্য মহিলারা পায়খানা দেখলে নাকে কাপড় দিয়ে গড়তে বেরিয়েছে একটা মানুষ নাকে কাপড় না দিয়া মেতরিনী হইয়া পরিষ্কার করছিল বলুন এই মানুষটা কে যদি মা পায়খানা পরিষ্কার না করত প্রস্রাব পরিষ্কার না করত আমরা কি এত বড় হইতে পারতাম কিন্তু মা বাবার প্রতি সন্তানের জন্য মায়া বলুন কে দিছেন কত মায়া একদিন ইব্রাহিম আলাইহিসসালাম ছোট মাকে জিজ্ঞেস করে মা মা আমার রব কে ইব্রাহিম আলাইহিসসালাম জিগায় মারে মা আমার রব কে মা বলেন তোমার রব তো আমি মা বলে রব বলো কি তুমি রব হ্যাঁ এক কিসিমের রব মাকেও বলা যায় কারণ রব শব্দের অর্থ হলো লালন পালনকারী লালন পালনের একটা দায়িত্ব মার কাছে এক সময় ছিল কিনা বলুন মা এই লালন পালনের দায়িত্বে কত বিরক্তি যে মা সহ্য করছে যার চারটা পাঁচটা সন্তান এ বুঝতে পারবেন কত বিরক্ত মা সহ্য করছে ছোটকালে মা বাচ্চা ঘুমিয়েছে একটু পরপর বাচ্চার নিচে হাত দিছে প্রস্রাবনি করে দিছে হাত দিয়ে দেখে প্রস্রাব বদলাইছে আবার হাত দিছে দেখে প্রস্রাব বদলাইছে আবার হাত দিছে প্রস্রাব বদলাইছে আবার হাত দিয়ে দেখে প্রস্রাব না কিন্তু কি যেন হাতের মধ্যে লাগতেছে বাতি জ্বালায় দেখে মা সরাসরি পায়খানাটার মধ্যে হাতটা মাইরা দিছে এইভাবে সন্তানের পায়খানা মার হাতে লাগছে কিনা বলুন তো এই বিরক্তি এই কষ্ট এই দায়িত্ব মার ছিল এমনকি শুধু এটাই শেষ নয় সাতটা আটটা সন্তান যার মা সংসারের কাজ শেষ করে রাত্রে ঘুমের ঘরে যাবে ঘুমাইতে বাচ্চাগুলো গৃহস্থীর কাজটা সব গুছাইয়া মুরুগ গরু ছাগল সব সামলাইয়া মা খালি গিয়ে শুইছে শীতের রাত্র এমনি মাইজলা ফোলাটা ঘুম থেকে উঠছে মাইজলাটা কিন্তু একটু দেইরা তায় হ্যাঁ ঘুমের তুইটা খারুইয়া কান্দে হ্যাঁ 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 মা কই কিল লেগে কান্দস কে রে কইছে কিল লেগে কান্দস এর কান্দা আরো বাস কইতো তো না ওই আরো বেশি গিরে কান্দস আধা ঘন্টা পরে কয় আমি যে ভাত খাইছি না তুই জানস না মা কয় এই কথাটা তুই আধা ঘন্টা আগেই কইতারতি কিন্তু অভ্যাস বাচ্চাদের আধা ঘন্টা কানছে বলুন এই বিরক্তিটা সহ্য করছে কে বাবা গেলাম একটু পর পরে দমক মারতেছে
এটারে গলার চিপ দা মাইরা বাইরে ফেলাই দে, সারা দিন কষ্ট কইরাইছি এখন ঘুমাইতে হবে সহ্য হয় না। মা কি গলার চিপ দা মাইরা বাইরে ফেলাই দিছে, এই বিরক্তিটা মা সহ্য করছে কিনা ছোটকালে বলো। আধা ঘন্টা পরে কয় আমার বাদ দে আমি ভাত খামো, বাদ দিছে আধা ঘন্টা পরে। হ্যাঁ বাদ যে এইভাবে খাইতেছে সাড়ে বারোটা বাদ যে অনহের বাদ অর্ধেকই শেষ হয়েছে না। মা কয় বাবা তাড়াতাড়ি খাও না আমি ঘুমাইতাম না, খায়া শেষ করে লই, এটা শেষ করে এটারে কোন রকম শুয়াইছে একটা বাজে আর একটা ঘুমতিতে ডাক মারছে, মায়া আমি বস্ত্রব কিনে দিছি, খাতা বদলা এইডারে শুয়াইছে আর একটা ডাক মারছে, মায়া আমি হাগুম, হেরে নিয়া উঠানের কিনারে বাইরে বইছে শীতের মধ্যে, হ্যাঁ হাগে আধা ঘন্টা হয়েছে, হ্যাঁ টন 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 কিরা গান গা মারে খাড়া করে রাখছে। এই বিরক্তি আমরা মারে করছি কিনা এক সময়, আধা ঘন্টা পরে হেরে আইনা গড় সুসাই আইনা ঘুম পাড়াই বার লাগে শুয়াইছে আর একটা ঘুমের তুইটা কয় মায়া কি আমার ঘুম ভাঙছে আমার কুলে লোক, মা এই সন্তান কুলে লইয়া ঘুম পাড়ানোর জন্য ঘুরতে 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 শোনা যায় মসজিদে আজান আস সালাতু খাইরুম মিনাল নাও। বলুন আমার আপনার মা জীবনে এই কষ্ট করছে কিনা, এইভাবে দুঃখ এইভাবে লালন পালনের দায়িত্ব নিয়ে মা বড় কষ্ট করেছে ছোটকালে আমাদের জন্য। দেখা গেল ইব্রাহিম নবী প্রশ্ন করেছেন মা আমার রবকে, মা বলেছেন তোমার রব আমি, কারণ রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। এইভাবে ছোটকালে বিরক্ত হইয়া মেতরিণী হইয়া আমার আপনার দায়িত্বের ভার লালন পালনের ভার বলুন মার কাছে ছিল কিনা। এই জন্য মা বাবা কবরে গেলে এই পারপাস দোয়াও রয়েছে কোরআন শরীফে, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীর। যাই হোক এই সিস্টেম করে আল্লাহ আমাদেরকে মা বাবা দিলেন, দাঁত দিলেন, হাত দিলেন, চোখ দিলেন, খাবার দিলেন, ফল ফলাদি দিলেন, জমি দিলেন, আসমান দিলেন, এইভাবে সব কিছু আমাদেরকে কে দিলেন? এই আল্লাহ বলতেছে তোমাদের কাছে আমি বেশি চাই না, একটা জিনিস চাই, ইল্লা লিয়াবুদুন তোমরা আমারে এবাদত দাও, যদি আমারে এবাদত দাও আমি তোমরারে জান্নাত দেব। রাখলাম আল্লাহ আমাদের কাছে কি চাইছে আপনারা ফয়সালা দেন, সবাই বলুন কি চাইছে, খালি খালি চাইছে না আমাদের কিছু দিয়া চাইছে, কি কম দিছে না বেশি দিছে, আরো কিছু বাকি রাখছে, সব দিছে, শুধু একটা জিনিস চাইছে, সে জিনিসটা কি? এবাদত করলে জান্নাতি না করলে জাহান্নামী। ওয়াক সহজ আসতেছি, রাখলাম এই পয়েন্ট এখানে। দ্বিতীয়ত আরেকটা জিনিস চাইছে, আরেকজন আমাদের কাছে পাওনা হয়েছে, ইনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমাদের কাছে পাওনা। কি পাওনা? ভালোবাসা পাওনা, নবীজি পানা ভালোবাসা, আল্লাহ পানা আমাদের কাছে এবাদত, নবী পানা কি? ভালোবাসা। যারা মুখে দাড়ি রাখেন বলুন এটা কি ফ্যাশনের জন্য রাখেন না নবীর ভালোবাসায় রাখেন? যারা মাথায় টুপি লাগাইছেন এটা কি ফ্যাশনের জন্য করলেন? কিসের জন্য? নবীর ভালোবাসা। রাসূল বলছে ও সাহাবীরা তোমরা কি পারবা আমাকে সারা দিন কেউ মাথায় রাখতে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আপনাকে সারা দিন মাথায় রাখলে মানুষে হাসবে না? মানুষে হাসুক, আমাকে ভালোবাসবে, আমাকে খুশি করার জন্য সারা দিন আমারে মাথায় রাখবে, তোমরা কে পারবে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি খুশি হন মাথায় রাখলে কেডা খুশি হইব না হইব আমার দেখবার নাই, আমরা আপনার মাথায় রাখবো। নবী গো সিস্টেম দেখান কিভাবে রাখবো? রাসূল বলেন আমার সুন্নত টুপি যারা মহব্বত করে মাথায় রাখলো সেই যেন সারা দিন আমি রাসূলকে যেন মাথায় রাখি। তাইলে আল্লাহ পাওনা এবাদত, নবীজি পাওনা কি? ভালোবাসা। অন্নবীরে ভালোবাসলে আমাদের লাভ হবে না লস হবে? কোরআন শরীফে আল্লাহ কি কইছে? ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ, সাথে সাথে কি বলছে? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, এর বিনিময় আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিই। তাহলে রাখলাম এখানে নবীর ভালোবাসার, এবাদত দিলে জান্নাত দিবে, নবীর ভালোবাসা দিলে মাফ করে দিবে, একটা তো লস নাই সবগুলি লাভ, অথচ এর একটাও কিন্তু আমাদের কাছে নাই। তিন নম্বরে পাওনা হলো খেদমত, খেদমত
কুরআন শরীফ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হে মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার মানে খেদমত, মা বাবাকে যা দরকার তা তোমরা দাও। যদি মা বাবার খেদমত করতে পারেন তাহলে আপনি কি পাবেন? হাদিস শরীফে রাসূল এই ওয়াজটা করেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত আস সাদাকাত আস সাওমি আল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলেন মা বাবাকে খেদমত করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার পাশে থাইকা মা বাবাকে যারা সন্তুষ্ট রাখছে খুশি রাখছে তাদের আমলনামায় আল্লাহ কত নেকি দিছে। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত আস সাদাকাত আস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। মা বাবাকে খুশি করে নেকি কি পাইলো? নামাজ, সদকা, রোজা, হজ, যাকাত, এমন কি আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি পাইছে এর চেয়ে বেশি নেকি মা বাবাকে খুশি করে তার আমলনামায় পেয়ে গেছে। কি নির্দেশ? মা বাবা বুড়া মানুষ, অসুস্থ, আপনি যুবক, নামাজে দাঁড়াইছেন, মা দেখে নাই, বাবাও দেখে নাই আপনি যে নামাজে দাঁড়াইছেন। যদি মা ডাক মারে, আব্দুর রহমান, আব্দুর রহমান আয়ো বাবা আমার কাছে আয়ো, মা কোন প্রয়োজনে আপনাকে আব্দুর রহমান কে ডাক মারছে? নির্দেশ হলো কিতাবে আসছে, নামাজ ছেড়ে দিয়ে মার কাছে যাও। এই তিনটা শাখাই আমাদের কাছে পাওনা। আসুন এই পাওনাগুলো আমরা দেই, দেখি আমরারে তারা কি দেয়। প্রথমত আল্লাহ আমাদের কাছে পাওনা এবাদত, এবাদত যদি আমরা দিতে পারি, আল্লাহ কোরআন শরীফে বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমাকে এবাদত দাও আমি তোমরারে জান্নাত দেব। যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, এ আল্লাহকে এবাদত দেওয়া আমাদের দরকার আছে কিনা? বাবারে যার যেটা নাই সে বুঝবেন আল্লাহ যে আমাদের কি দিছে, যার দুইটা চক্ষু নাই সে বুঝবেন চক্ষের যে কি দাম। কিন্তু এবাদত আমাদের দেওয়া দরকার কেন? এই আবাদতের মধ্যে একদিকে আল্লাহ খুশি, আরেক দিকে নবীর ভালোবাসা আদায় হয়। আবাদত দিয়েছে কিন্তু আল্লাহ, কিন্তু আবাদত সিস্টেম করে আমাদেরকে শিক্ষা দিয়েছে নবী মুহাম্মাদুর। এই আবাদত যদি ঢুকেন আবাদতের মধ্যে, ভালোবাসা আদায় হবে আমার নবীর, তার বাস্তব আমার নবী। এই আবাদত শিক্ষা দেওয়ার জন্য নবীর জীবনীতে পাওয়া যায় খানে কাবার পাশে আমার নবী নামাজ উত্তম ইবাদত, যেই নামাজে আমার আল্লাহ খুশি হবেন। উত্তম ইবাদত শিক্ষা দেওয়ার জন্য আমার নবী খানে কাবার পাশে সেজদায় পড়েছিলেন, সেজদার শিক্ষা দিবেন উম্মতের, যেই সেজদার বিনিময় আমার আল্লাহ কত নেকি আপনাকে দিবেন। আমার আল্লাহ বলেছে বন্ধুগো আমাকে খুশি করার জন্য তোমার উম্মতেরা হালাল খাইয়া আমাকে খুশি করার জন্য তোমার উম্মতেরা যখন নামাজের সেজদায় যাবে, এক একটা সেজদার বিনিময় এত নেকি আমি আল্লাহ তোমার উম্মতের দিব গো বন্ধু। তোমার উম্মতের একটা সেজদা যদি এক পাল্লাই তুলে দেওয়া হয়, তামাম পৃথিবী আরশ কুরসি লৌহ কলম যদি আরেক পাল্লাই তুলে দেওয়া হয়, তোমার উম্মতের একটা সেজদার সাথে তামাম পৃথিবী উজুনে কুলাবে না। এই সেজদাটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবীর জীবনী। আমার নবী খানায় কাবার পাশে সেজদাইরত পড়ে আছে, আবু জাহেল আমার নবীর দুশ্মন, আবু লাহাব দুশ্মন, উতবা সাইবা নবীর দুশ্মন, নামাজের সেজদা দেখে উতবা সাইবা দুই ভাই মিলে মৃত উডের পসা নারী বুড়ি শেষরাইয়া নিয়ে আমার নবীর ঘাড় মুবারকে চাপাইয়া দিছে। এত বড় পূজা ছিল, নবী নড়তে পারে না, উঠতে পারে না, সেজদাই পরে কানতে কানতে জমিন বিস্তেছে। এমনি সময় বহু সময় এর নিচে পার হয়ে গেলে উতবা সাহিবা পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর কষ্ট টুকুন দেখতেছিলেন। তারপরেও তারা মুষ্টি মুষ্টি হাসে, নবীর ব্যথাই তারা ব্যথিত হয় না। অনেকক্ষণ পর কাঁতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, ছোট বাচ্চা, 8 থেকে 9 বছর বয়স হবে, বাবা বাড়িতে আসে না। ফাতেমা বেরিয়ে গেলেন বাবার তালাশে, বাবা কই গো, এতিম বাবা কই, এত সময় তো কোনোদিন বাহিরে থাকেন না। ঘুরতে ঘুরতে তালাশ করে দেখলো কোথাও পাওয়া গেল না, রাস্তায় যদি কারে পাইতো, ডেকে ডেকে বলতেন ও পতিকারা তোমরা কি আমার এতিম বাবারে দেখছো? কেউ তো দেখে নাই, কে খবর দিবে? যাইতে যাইতে ফাতেমা
খানাই কাবার পাশে যাইয়া দেখে উতবা সাইবা দুইজন মুস্কি মুস্কি হাসতেছে, ডাকতেছে উতবা সাইবা রে আমারে তিন বাবার দেখছিস নি, আমার বাবার খবর জানস নি। উতবা সাইবা দুইজনে মিলে বলেন ফাতেমার সাথে মিথ্যা বলে লাভ নাই, ও ফাতেমা তোমার বাবা যাইয়া দেখো খানাই কাবার পাশে মরা উডের নারী বুড়ির নিচে পরে কষ্ট করতেছে। ফাতেমা একটা দৌড় দিলেন, যাইয়া দেখে আমার আপনার নবী সেজদাই পড়ে আছে মরা উডের পোষা নারী বুড়ি গার মোবারকের মধ্যে চাপিয়ে রাখছে। নবীজি নড়তে পারে না, কান্দে রে, চোখের পানিতে মাটি ভিজতেছে। এবাদত করবেন, এবাদতের গুরুত্ব আমার আল্লাহ কেন এত বেশি দিলেন, যার ভালোবাসাই আমার আল্লাহ কুল কায়নাত বানাইছে, এই এবাদত শিক্ষা দিতে যাইয়া এই নবী বড় কষ্ট করেছে। আল্লাহু আকবার বলুন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জাহরা বলেন আমি আমার বাবার পাশে দাঁড়াইয়া ডাক দিলাম, বাবা গো এই কষ্ট কেন করতেছে গো বাবা, কেন তোমার এই উপর এই বোঝা ইসা চাপলো। আমার নবী ডাকে ফাতেমা রে আমি আমার উম্মতের রে নামাজের সেজদা শিখাবো, যে একটা সেজদার দাম পৃথিবীর চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ, আজকে পৃথিবী পাইয়া বাড়ি গাড়ি পাইয়া সেই আবাদতের কথা ভুলে গেছো, তোমাদের কি নবীর জন্য ভালোবাসা নাই, নবীর দিকে তোমাদের মায়া নাই। ও বাবারা ভাইয়েরা আমার নবী কান্দতেছে সেজদাই পরে, কাতুনে জান্নাত ফাতেমাতুজ্জাহরা বলেন বাবা গো এইভাবে কেন তুমি এই ব্যথায় ব্যতীত হইয়া কান্দতেছো। আমার নবী ডাকে ফাতেমা রে আমি আমার উম্মতের রে এই সেজদাটুকুন শিখাবো রে ফাতেমা, এই সেজদার মধ্যে এত বরকত রে, একটা সেজদার বিনিময় তামাম পৃথিবী আরস কুরসি লৌহ কলম সহ বিক্রি করে দিলে একটা সেজদার মূল্য হবে না। রে ফাতেমা ওই সেজদা আমি আমার উম্মতের শিক্ষা দিতে যাইয়া উতবা সাইবা মিলে আমার ঘরের মধ্যে পসা উডের নারী বুড়ি চাপাইয়া দিয়েছে। ও ফাতেমা তুমি একটু ধরো, ও ফাতেমা তুমি ধরো, নারী বুড়ির মধ্যে ধাক্কা দিলে ফাতেমা আমার আল্লাহ ডাকে রহমতের ফেরেশতারা রে আমার বন্ধুর ঘর মোবারকের নারী বুড়ি সরাইয়া দে। প্রশ্ন আসতে পারে আগে কেন ফেরেশতাদেরকে দিয়ে সরাইলেন না, আমার আল্লাহ ফাতেমাকে হাজির করে বিশ্ববাজারে প্রমাণ করে দিলেন, ফাতেমারে সাক্ষী বানাইলেন আমার নবী আমাকে খুশি করার আবাদতের এই সেজদা শিক্ষা দিতে যাইয়া এই কষ্ট আমার নবী করেছে, বন্ধু ফাতেমারে সাক্ষী বানাইয়া এই কষ্টের ঘটনা তামাম পৃথিবীর মানুষের কাছে আমি আল্লাহ পৌঁছাবো, এই দুঃখে দুঃখিত হইয়া এই ব্যথায় ব্যথিত হইয়া তোমার উম্মতেরা যদি উত্তম আবাদত নামাজের মধ্যে সেজদাই ঢুকে যায় আমি আল্লাহ বিনা হিসাবে ফুল সিরাতের ফুল পার করে দিব। দিতে চাই তো আল্লাহ, আমরা তো নিতে চাই না। 3,000 টাকা মাসে ফ্যাক্টরিত কাজ করব, 8 ঘন্টা ডিউটি, একটু বেশ কম করব না, যে আবাদতের বিনিময় 10টা পৃথিবীর সমান একটা জান্নাত এই দিকে যাইতে চায় না। বলুন এই দুনিয়াটা যে মুসাফির খানা ঘটনাটা কি সত্য? চিরস্থায়ী থাকার কোনো সুযোগ আপনাদের কারো আছে? অথচ আমরা গেলাম আরসিসি মারি, আরসিসি আল্লাহ কো তুই যে আরসিসি মারছস, তোর বড়িত গেলাম আরসিসি নাই, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পাও থেকে মাথা পর্যন্ত যে বডিটা মাড়ি দিয়া বানাইছি এই মাটির পিঞ্জরাটার মধ্যে হায়াত নামের যে একটা জিনিস তোর রুহু হিসাবে দুনিয়ার মধ্যে তরে দিছি এইটা গেলাম ছলনাময়, তুমি আর সিসি করতারো, তোমার মাঝে গেলাম আর সিসি নাই, যেটা তোমার মধ্যে ঘুরতেছে এটা ফাঁকি বাস, যেই কোনো সময় তোমার ভালাইয়া উড়াল মারবো, ঘরের কাজ শেষ হইছে না। আমাদের ভৈরবের এক ঘটনা, দুতলা করছে শীতের দিন, যুবক ছেলে দুইজনা একটা বাচ্চা খালি হয়েছে, রাজমিস্ত্রি কইতেছে দুতলার একটা রুম কাজ শেষ করে দে, একটা রুম শেষ করে দে আমি উপরে যাইগা, কারণ ঠান্ডা আমি সহ্য করতে পারি না, আমি উপরতলার তাহুম, একটা রুম শেষ করে দে। মিস্ত্রিরে তাকি একটা রুম শেষ করে দিত, উপরের এক রুমের কাজ শেষ করতে পারে নাই, উনি কবর নামের এক রুমের প্যাসেঞ্জার হয়ে গেছে। আমাদের বানানো জিনিসের গ্যারান্টি আছে কিন্তু আমার আপনার গ্যারান্টি নাই। এক বেচারা নতুন বাড়ি করছে, কি ফার্নিচারও
ভালো মিস্ত্রি দিয়া যাতে গুনে না ধরে চিটাগাঙ্গে সেগুন দিয়া বানাইছে। ছয় বছর পরে মিস্ত্রি আইছে, চাচা ফার্নিচার বানাই দিয়ে গেছিলাম, অবস্থা কেমন? ফার্নিচারে কোনো গুনটুন ধরছে? চাচা বলতেছে চোখের পানি ছাইড়া দিছে। মিস্ত্রি রে, তোর পরামর্শে ফার্নিচার বানাইছি, একটা গুণ এই পর্যন্ত ধরে নাই, কিন্তু আমি যে ফার্নিচারের মালিক, বাবারে আমারে তো গুনে ধরে নিয়েছে, আমি তো লাডি ছাড়া ওনার হারতারি না, লাডি ছাড়া আমি হারতারি না, আমারে গুনে ধরে নিয়েছে। আপনার আরসিসির বাড়ির গ্যারান্টি আছে, কিন্তু আপনার যে মালিক আপনার কোনো গ্যারান্টি নাই। তার আগে আমরা কি করব? ওই যে আল্লাহ যেটা চাইছে এটা লোন দেলাই, এটা দিবেন কিভাবে? সিস্টেমটা কি? সিস্টেম বোঝানোর জন্য আমার নবীকে এই ময়দানে দিছে। এই সিস্টেমটা আপনার আমার হাতে আল্লাহরে খুশি করার জন্য, এই কাজ এবাদত দিয়ে জান্নাত নেওয়ার জন্য এই কাজটা বুঝাইতে দেয়া, মাওলার কাছ থেকে আদায় করার জন্য এমন সুন্দর সিস্টেম করেছেন। এই সিস্টেমটা হলো নামাজ। বলুন কি? আরো জোরে বলুন, নামাজ কাজটা কি? নিকৃষ্ট না উৎকৃষ্ট? দুর্বল না উত্তম? এই উত্তম নামাজ এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত, উত্তম হলো এবাদতের মধ্যে কি বলুন? আর উত্তম এবাদত করতে গেলে কই যাইলে ভালো হয়? মসজিদ কি দুর্বল না উত্তম? নামাজ যেমন উত্তম, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম গড় হইল মসজিদ। এই উত্তম জিনিসগুলি তো আমাদের জন্য, আজকে আমরা উত্তম জায়গা ছাইরা দিয়া নিকৃষ্ট জায়গার দেয়া ঘুরতেছি। বাবারা এই নামাজ তো পড়ে না, নামাজ না পড়লে দুনিয়াতে তো বিপদ। হেক বেচারা শ্বশুর বাড়ির যাইব, মুন্সি বাড়ির বিয়া করছে, বাপে কইছে যাইবে যে বাজান, টুপি লিয়ে যাইস, তো শ্বশুর বাড়ির সবাই গেলাম নামাজ পড়ে, বেটা 12 বছরের পুরানো এক টুপি পকেটে ঢুকাইছে, বাড়ির কাছে গেছে বলে শ্বশুর ডাকতেছে, জামাই বাবু আইছেন? আমি তো জামাতে নামাজ পড়তাম, খুঁজতেছি ভাই না আপনি আইছেন, বালুছি উজু কিরাইন হাতে লাগে ফাও ফাওয়ার আগে হাত নাক মুখ কোন রকম ধুইয়া উজু জানলেনি করতো। আচ্ছা উজুর ফরজ কয়টা জিগাইলে একজন একজন পিরা সবাই কইতারবেন? দুর্ভাগ্যের আর কি আছে? একটা মুসলমান উজুর ফরজ জানে না, এর চেয়ে বড় দুর্ভাগ্যের আর কি হতে পারে? কে সেই সন্তানের বাবা, কে সেই সন্তানের মা? তুমি তোমার সন্তানের উজুর ফরজ আইছো না, হাশরের ময়দানে তোমাকে আগে কাঠ গড়ায় দাঁড় করানো হবে। ভাববো না খালি গুলানারে লেয়া বরাশি হ্যাঁ উচ্চ অফিসার বানাইছো, তুমি বেহেস্ত যাইবা গা, ফুল সিরাত রাখতে রাখছে গিয়া দেখো পার হইতে কত কষ্ট, কিন্তু বিজলির আকারে পার হওয়ার জন্য নবী একটা সিস্টেম আমাদের দিয়া গেছে। এই নবীরে ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? আসুন না, কিভাবে দিছে আপনাদের কষ্ট হইতেছে? জিগা উজুকিরাই জিগায় আব্বা উজুকিরাইছি কমান্ডাইন দিক দেখ খারইয়া আকামত দিন, ছেলে জিগায় জামাই জিগায় শ্বশুর আব্বা আকামত কি? আচ্ছা হাসলেন তো, হাসার কতই আপনারা যদি হগল তাইলে হন অজ বন্ধ কিরে একজন একজন কিরে কই আসেন না আমাদের আকামতটা দিন, হগলে পারবেন? পারবেন? অন কিলাম দেখ কেলামু মাশাল্লাহ বইফা না দেখা যা, এটাই তো চাইছিলাম। আমরা বই পাবো কেন? আমরা ইসলাম ধর্মের মুসলমান হিসাবে ইসলাম ধর্মের বিধিবিধান যা আছে সব আমাদের জানার কথা, যদি জানা বাকি থাকে আমরা মসজিদের ইমাম সাহেবকে কিছু হাদিয়া দিব মাসিক সময় দিয়ে, আমরা কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলির শিক্ষা আমরা পরিপূর্ণ হব। সবাই বলুন আমিন। কিন্তু এই বেটা জিগায় আব্বা আকামত কি? আকামত জানোস না? খারো আব্বা আমি গেলাম নামাজও জানি না। বেটা কস কি, তোর বাবা কি তোরে নামাজ শিখাইছে না? অহন দুষ্টটা কিন্তু বাবার উপরে গেছে, তোর বাবা কি তোরে নামাজও শিখাইছে না? বাবারে আর কিছু শিখান বা না শিখান, ছেলে মেরে এই ফরজিয়াত এবাদত ফরজিয়াত কাজগুলো আদায় করার মতো যে কায়দা কৌশলগুলি আছে এগুলি শিক্ষা দিয়েন, না হয় আপনি মা বাবা হাসরে ধরা পড়ে যাবেন। ওই যে দুনিয়াতেই ধরা পড়ছে, তোর বাবা কি তোরে নামাজও শিখাইছে? অহন আবার এগুলি নাই, অহন মাশাল্লাহ মানুষ চালাক হয়ে গেছে, নামাজ টামাজ আস্তে আস্তে সানে। তাই আসুন আমি শেষ দিকে চলে গেলাম, মাহতাব ভাই মাওনা চৌরাস্তার ক্যাসেট ব্যবসায়ী, যিনি আমার অনুমোদন নিয়ে ক্যাসেট বিক্রি করে হালাল ব্যবসা করে, ওনার
ক্যাসেট হয়তো আপনাদের মার্কেটে আছে, ওনার আব্বা তাবলীগ জামাতের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কর্মী ছিলেন, ওনার আব্বা দুনিয়ায় নাই, আপনারা কি তার আব্বাকে মাফ করে দেওয়ার জন্য দোয়া করবেন না? আল্লাহ মাহাতাব ভাইয়ের আব্বাকে মাফ করে কবরে জান্নাতের শান্তির ফয়সালা করে দেয়, সকালে বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে হাত বাড়াইলা মাবুদ, তোমার ঘরের পক্ষ থেকে মাহফিল, সবাই তো তোমার ঘরের মেহমান হয়ে গেছে। দুনিয়ায় দেখছি মেহমান কারো বাড়িতে গিয়ে অপরাধ করলে মেহমান হিসাবে মাফ করে দেয়, তোমার ঘরের মেহমান লইয়া আমি গুনাহগার হাত বাড়াইলাম, এ হাত তুমি কেমনে খালি দিবা গো আল্লাহ। মাবুদ, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার, কে মেয়ে কে পুরুষ, আজকের জন্য কে নামাজি কে বেনামাজি, কাউরে কিছু কইও না, মাহফিলের উসিলাই তোমার ঘর মসজিদের উসিলাই আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাহবুদ, জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না রে কত মানুষ মাহফিলে হাত বাড়াইছে, অনেকে আশা করে আসে মাহফিলে যাব, মায়ের জন্য দোয়া করব গো, বাবার জন্য দোয়া করব, কে জানি মায়ের ব্যথা বুকে লইয়া মাহফিলে আসছে রে আল্লাহ, কে জানি বাবার ব্যথা বুকে লইয়া মাহফিলে আসছে গো আল্লাহ। কালেকশন শুরু করলে কত মানুষ চলে যায়, কিন্তু যারা এখনো গেল না, কি জানি তাদের মনে দুঃখ রে, কি জানি তাদের মনে ব্যথা, তুমি জিগাও না কে কোন আশায় হাত বাড়াইছে, কার মনে জানি ব্যথা, দরুদি মা নাই রে, যেই মা সন্তান কোথাও গেলে রাত্র চারটা বাজলেও বাড়িতে না আসা পর্যন্ত মা রাস্তার কিনারে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদ, মা মনটা মানে না রাস্তায় দাঁড়াইয়া কাঁদত, আবার একটু ঘরের ভিতরে যাইয়া বিছানায় শুইত, আবার মনটা একটা পাগলিনী মায়ের মতো হইয়া দৌড় মারছে, মা ডাকতেছে কে যেন ডাকে রে আমার সন্তানের মতো, দেখি আমার সন্তান নিয়ে আইসা গেছে। এইভাবে মা গলা কাটা মুরগির মতো চটপট করে রাত্র কাটাইতো, এই মা কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ, ওই বাবা কার জানি দুনিয়ায় নাই রে, যে বাবা সন্তানের একটু অসুখ বিসুখ হইলে বাবা রাত্র নাই দিন নাই দৌড়াইয়া ডাক্তারের বাড়িতে যাইত, এই বাবা হারা মা হারা কে জানি হাত বাড়াইছে, বাবা হারা মা হারা সন্তান কি করে গো, নিজে দেখিছি ঈদের দিন সকালবেলা গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে উঠানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দতেছে, জিজ্ঞেস করলাম ঈদের দিন মানুষ আনন্দ করে ঈদগায় যাই তুমি কান্দ কেন, ছেলেটা জবাব দেয় হুজুর আমি আনন্দ কারে নিয়া করব, আমার বয়সের ছেলেরা গুসুল করে পায়জামা পাঞ্জাবি পরে মার পায়ে সালাম করে মা মাথায় হাত দিয়ে দোয়া করতেছে, বাবার পায়ে সালাম করে বাবা দোয়া করে পকেট থেকে 100 টাকার নোট বাহির করে দেয়, হুজুর আমি কার পায়ে সালাম করব, আমার মা নাই গো আমার বাবা নাই, কে আমারে মাথায় হাত বুলাইয়া দোয়া করবে গো, কে আমারে 100 টাকা দিয়ে খুশি করবে গো, হুজুরে মায়ের অভাবী বাবার অভাবী হইয়া ঈদের জামা কাপড় পরি আমার কান্দন ছাড়া আর কিছুই নাই, এ মাহারা বাবা হারা যারা আজকের মাহফিলে দোয়াই শরী কইল গো আল্লাহ, এ হাত দেখলে তোমার কি মায়া লাগে না, মায়া লাগে না,
এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়াল্লাহ আমার আব্বা জানের হায়াত বাড়াইয়া দাও। বাবুদ রে মা বাবা যার নাই কে ডাক দিবে রে, তুফাত জ্বলাই সোনি বাড়িতে গেলে ঘরে ঢুকলে আমার বাবা পিছে পিছে যায়, আজকে কই গেছিলি কো থেকে আইসস রে বাবা, বাবা আজকে যে এনে গেছি ওই জায়গার কথা বললে বাবা চোখের পানি ছেড়ে দেয়। বাবা রে তুমি বাড়িতে না আসা পর্যন্ত আমি বাবার খুলি যা ঠান্ডা হয় না। এই বাবা মা যার দুনিয়াতে আছে মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ গো আজকের মাহফিলে যাদেরকে নিয়ে হাত বাড়াইছি আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আউলাদ বংশধর্ম এই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী যারা কবরে গো তাদের সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যে গ্রামের মাহফিলে বসে হাত বাড়াইলাম এই গ্রামের আশেপাশে জমিনের নিচে যত মুমেন মুমেনাত গুমি আছে মাহফিলের উসিলাই সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। হ্যাঁ মাহবুব এই মাহফিলের আয়োজন যারা করেছে মসজিদ কমিটির বাইরা গ্রামবাসীরা তাদের বংশধর যারা কবরে মাফ করে দাও। আল্লাহ তোমার ঘরে মসজিদের জন্য যারা দান করেছে সাহায্য সহযোগিতা করেছে করবে কথা দিয়েছে সকলকে তোমার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা দিয়ে এই দুনিয়া আখেরাত পর্যন্ত শান্তির ব্যবস্থা করে দিও গো আল্লাহ। তোমার ঘরে যারা দান করেছে সকলকে তুমি তোমার ঘরখানায় কাবা দেখাইও গো আল্লাহ। মক্কা যদি কাবার পক্ষে না নাও তোমার কাবা বাংলার জমিনে পাঠাইয়া স্বপ্নযুগে কাবা দেখাইয়া কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। নবীর ভালোবাসায় যারা চোখের পানি ছেড়ে দিয়েছে গো আবার নবীর একদিন স্বপ্নে দেখাইও গো আল্লাহ। এই মাহফিলের সবাইকে একদিন ঘুমের ঘরে নবীর স্বপ্নে দেখাইয়া কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা বিমারি বিমার শেফা করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থি করে করবে জমির ফসলে বরকত দিয়ে দাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ ছাত্র ভাইয়েরা পর্যন্ত দান করেছে তাদের সকলের লেখাপড়ায় বরকত লাগা দাও। অনেকে পরীক্ষা দিতেছে আল্লাহ গো সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদের উসিলাই জিকিরের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।